কারণ বই না পড়লে আসলে তোমার প্রপার নলেজটা হবে না। তো আমি আমি শীট দিব, বা আমরা যে শীট শীট পড়ার যে ট্রেডিশনটা আমাদের মধ্যে চালু আছে, এটা শীট পড়ে কিন্তু আসলে আলটিমেটলি কিছুই হয় না, শুধু পরীক্ষা পাস করা হয় আর কিছুই হয় না। তুমি যদি আসলেই এটা সম্পর্কে কিছু জানতে চাও, কোনো টপিক সম্পর্কে বা নলেজ গেইন করতে চাও, অবশ্যই তোমাকে বই পড়তে হবে, ঠিক আছে? এই জন্য যেটা বই দিয়েছি একটু কাইন্ডলি পড়ার চেষ্টা করো, কারণ আমি যেগুলো পড়াচ্ছি সবকিছুই সে বই থেকেই পড়াই, বইয়েই আছে। আমি শীট দিচ্ছি না বলে যে পড়া বন্ধ থাকবে এটা যেন না থাকে। কাইন্ডলি বই, হয়তো বইয়ের তুমি 100% পড়া বুঝতে পারবা না, ঠিক আছে, কিন্তু যদি তুমি 50%ও বুঝতে পারো বা 30%ও যদি বুঝতে পারো, সেই 30%ই তোমার অ্যাসেট, বা সেই 30%ই তোমার মনে থাকবে আজীবন। কিন্তু শীট পড়বা পরীক্ষার আগের দিন, শীট পড়ে পরীক্ষা দিবা পরের দিনই সব বলে যাবা, কিছুই মনে থাকবে না। তাতে করে কি নিজেরই ক্ষতি হবে, কোনো নলেজ গেইন হবে না, কিছুই হবে না, শুধুমাত্র পরীক্ষা পাস করে একটা সার্টিফিকেট পাওয়া হবে, কিছুই হবে না। আর আমি আমি বেসিক্যালি আমার পরীক্ষায় যদি কেউ শীট থেকে লিখো বা শীট হুবহু কপি পেস্ট করো, তাকে আমি কখনোই A+ মার্কস দিব না। 80+ মার্কস কখনোই সে পাবে না যে শুধুমাত্র শীট লিখবে, ঠিক আছে? শীট তাদের জন্য যারা পাস করতে চায়, যারা মোটামুটি পাস করে যেতে চায়, কারণ সবার তো আসলে ওই, কারণ এখন আমাদের সবকিছু বুঝতে হবে, জব সেক্টরও বুঝতে হবে, যে সবাই হয়তো অনেক সবার হয়তো এই পড়া ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আবার সবাই যে নলেজ ফিশারি যে সবার যে খুব পড়ার আগ্রহ সেরকমও না, হয়তো অনেকে চাপে পড়ে চলে আসছো বা চয়েস দিয়েছো, চয়েস দেওয়ানি কিন্তু পেয়েছো, যা পেয়েছো তাই পড়ছো, সবার ভালো লাগবে না এটাই স্বাভাবিক। কিন্তু যাদের যারা পড়তে চায়, বা সবারই যে ভালো লাগবে না তাও না, বা সবার যে ভালো লাগবে সেটাও না, অনেকে আছে যারা আসলে পড়তে চায়, তাদের জন্য ওয়েলকাম, ঠিক আছে? তোমরা বই পড়ো, নলেজ গেইন করো, অবশ্যই সেক্টর আছে বা জব সেক্টর বা হায়ার স্টাডি করতে যাও, অবশ্যই করতে পারবা। যদি কেউ নলেজেবল হয় তার জন্য অবশ্যই রাস্তা খুলে যাবে বলে আমি মনে করি। আর অনেকে আছে যে আসলে ভালো লাগে না বা পড়তে চায় না বা অন্য কোনো সেক্টরে ক্যারিয়ার করতে চাই, সেক্ষেত্রে তার জন্য পাশ করাটাই এনাফ। তো তার জন্য আসলে বেসিক্যালি শীট, ঠিক আছে, যে শীট পরে সে পাশ করে যাবে। কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাও বা আর যদি কিছু জানতে চাও, তার জন্য অবশ্যই বই পড়তে হবে, ঠিক আছে? আমাদের আজকের এক্সপেরিমেন্ট আমরা, আর ও আমাদের গত ক্লাসে যেটা ছিল হিস্টোলজি পড়িয়েছিলাম, হিস্টোলজি সম্পর্কে যদি কেউ আরো ফার্দার পড়তে চাও, তাহলে আমি যে বইটা দিয়েছি সেই বইয়ের সবার শেষে একটা চ্যাপ্টার আছে, দেখবা ল্যাবরেটরি মেথডস। হ্যাঁ, ল্যাবরেটরি মেথডস নামে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে হিস্টোলজি বর্ণনা আছে, কেউ যদি পড়তে চাও সেখান থেকে পড়ে নিতে পারো। আজকে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে, নাম দেখি আমরা, ডেমনস্ট্রেশন অফ ইমিউনো ডায়াগনস্টিক টেকনিক্স ফর র্যাপিড ডায়াগনোসিস অফ ফিশ প্যাথোজেন্স। আমরা এই যে ইমিউনো ডায়াগনস্টিক কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলোর মাধ্যমে আমরা প্যাথোজেন আইডেন্টিফাই করতে পারি, তো সেই টেকনিকগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে পড়ে যাব। সে কয়েকটা টেকনিক আছে, 5-6টা টেকনিক আছে, তার মধ্যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলাইসা, ঠিক আছে? এটা হচ্ছে এনজাইম লিঙ্ক ইমিউনোসর্বেন্ট অ্যাসে। যে 4-5টা টেকনিক আছে আমরা আজকে একটা একটা করে টেকনিকগুলো পড়ে যাব। তাহলে আমরা যদি দেখি যে র্যাপিড ডিটেকশন মানে কি, এটা দিয়ে খুব দ্রুতই প্যাথোজেনটা আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, র্যাপিড ডিটেকশন এন্ড আইডেন্টিফিকেশন অফ প্যাথোজেন ইজ ক্রুশিয়াল ফর ইফেক্টিভ ডিজিজ ম্যানেজমেন্ট। হ্যাঁ, যদি আমরা ডিজিজ ম্যানেজমেন্ট করতে যাই, ডিজিজ সম্পর্কে ধারণা পেতে যাই, পজিটিভ এজেন্ট আইডেন্টিফাই করতে যাই, তাহলে মানে ডিজিজ রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের আগে কেন ডিজিজটা হয়েছে বা কি প্যাথোজেন, কি অ্যান্টিজেনের কারণে ডিজিজটা হয়েছে সেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরে না আমরা সেটার ম্যানেজমেন্টে যেতে পারবো। এর জন্য যে প্যাথোজেন আইডেন্টিফিকেশন বা অ্যান্টিজেন আইডেন্টিফিকেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের
ডিজিজ ম্যানেজমেন্টের জন্য। তো আমরা সেই প্যাথোজেন আইডেন্টিফিকেশন গুলো কিভাবে করতে পারি বা কিভাবে করব সেজন্য কিছু টেকনিক্স আছে, যে টেকনিক গুলো ফলো করা হয়। এখানে টেকনিক গুলোর নাম দেখো, যে এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্ট অ্যাসে, তারপরে আছে হচ্ছে অ্যাগ্লুটিনেশন টেস্ট, তারপর আছে ফ্লোরেসেন্ট অ্যান্টিবডি টেস্ট, তারপর ওয়েস্টার্ন ব্লট, তারপরে আছে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি। এই যে এই কয়েকটা বেসিক বা মোস্ট পপুলার এগুলো করা হয়, এগুলো সবগুলো সম্পর্কেই আমরা জানবো, বেসিক জিনিসগুলো জানবো। তার মধ্যে আমাদের আজকে টপিক হচ্ছে কি, এনজাইম লিঙ্ক ইমিউনোসর্বেন্ট অ্যাসে বা ইলাইসা, আমরা সংক্ষেপে যদি বলি ইলাইসা বলবো। এর পুরো অ্যাব্রিভিয়েশন হচ্ছে E for enzyme, L for linked, I for immunosorbent, ঠিক আছে, A for assay। তাহলে enzyme linked immunosorbent assay, এটা হচ্ছে বোথ প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোর জন্যই। হ্যাঁ, তোমরা লিখে রাখতে পারো যে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো জায়গায় এই এটা কভার করবে। ওকে, তাহলে আমরা দেখি যে এই টেকনিকটা কি কিভাবে কাজ করে। ম্যাম, এই ইলাইসা টপিকটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং থিওরিতে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো দুটো জায়গায় কভার করতে, কারণ আমরা তো থিওরি বেসডই পড়াচ্ছি, আসলে প্র্যাকটিক্যাল তো করে দেখানো সম্ভব হচ্ছে না। মানে একটা পড়া দিয়ে দুই জায়গায় কভার হবে, দুটোর জন্য যে আলাদা আলাদা পড়তে হবে সেরকম না, কিন্তু পড়তে হবে আর কি। ঠিক আছে, আমরা যদি আর একটু দেখি যে তাহলে এটার কি কি করছে। ইলাইসা যে প্লেট বেসড অ্যাসে টেকনিক ডিজাইন ফর ডিটেক্টিং অ্যান্ড কোয়ান্টিফাইং সাবস্টেন্সেস সাচ অ্যাজ প্রোটিন, লিপিড, অ্যান্টিবডিস, অ্যান্টিজেন অ্যান্ড হরমোন, যেটা কি একটা প্লেট বেসড টেকনিক। ঠিক আছে, টেকনিক দিয়ে কি করা হয়, ডিটেক্টিং অ্যান্ড কোয়ান্টিফাইং, যে প্যাথোজেন ডিটেক্ট করা যাবে, দেখো যে ডিটেক্টিং অ্যান্ড কোয়ান্টিফাইং মানে প্যাথোজেন ডিটেক্ট, যে কি প্যাথোজেন আছে সেটা ডিটেক্ট করা যাবে, এবং এটা কোয়ান্টিফাই মানে কোয়ান্টিটি কি পরিমাণে আছে, ঠিক আছে, সেটা সেটাও নির্ণয় করা যাবে। তাহলে আমরা এটা দিয়ে কি কি টেস্ট করতে পারবো, আমরা এটা দিয়ে যে কোনো ধরনের পেপটাইড যদি হয় বা প্রোটিন, শুধুমাত্র যে অ্যান্টিজেন নট সেটাও না, যে কোনো প্রোটিনও আমরা ডিটেক্ট করতে পারি, অথবা অ্যান্টিবডিও ডিটেক্ট করতে পারবো, যে আমাদের যে ব্লাড সেরামে কোনো অ্যান্টিবডি আছে কিনা, বা কোনো অ্যান্টিজেন আছে কিনা, বা সেরামে কোনো ধরনের প্রোটিন আছে কিনা, বা কোনো প্রোটিনের যদি আমরা কোয়ান্টিটি জানতে চাই, আমরা যে বিভিন্ন ধরনের প্রোটিন গুলো আছে জেনেছি, যে যেমন আজকে পড়লাম আমরা ইন্টারফেরন আছে, ট্রান্সফেরন আছে, তো এগুলো তো আসলে প্রোটিন, তাই না? তো ইনফেকশন যদি হয়, তো ইনফেকশন হলে কিন্তু কি ইন্টারফেরনের ইন্টারফেরনটা লেভেলটা ব্লাডে বেড়ে যাবে, তাই না? ইনফেকশন হওয়ার পরেই তো ইন্টারফেরনটা সিক্রেট হবে। তো আমরা যদি ব্লাডের ইন্টারফেরনের লেভেলটা জানতে চাই, তাহলেও কিন্তু আমরা ইলাইসা করতে পারবো, ইলাইসার মাধ্যমে আমরা সেই কোয়ান্টিটিটা মেজার করতে পারবো, যে যদি আমরা ইন্টারফেরনের উপস্থিতি পাই ব্লাডে, বা একটা নির্দিষ্ট লিমিট আছে, সেই লিমিটের উপরে যদি পাই, তাহলে কি বোঝা যাবে যে সেখানে কোনো ইনফেকশন চলছে বা ইনফেকশন আছে, এই হিসেবে যে প্রোটিনও করা যাবে। আবার হরমোনের লেভেল যদি জানা যায়, হরমোনের লেভেলও জানা যাবে ইলাইসা করার মাধ্যমে। আবার যদি আমরা স্পেসিফিক অ্যান্টিজেন জানতে চাই, যে স্পেসিফিক অ্যান্টিজেনটা আছে কিনা সেটাও ডিটেক্ট করা যাবে, এবং স্পেসিফিক অ্যান্টিবডি আছে কিনা সেরামে সেটা ডিটেক্ট করা যাবে। ম্যাম বলো। ম্যাম, এখানে প্লেট বেসটা কি আসলে? হ্যাঁ, এটা যাচ্ছি আমি, পরে আর একটু পরে গেলে বুঝতে পারবো। যখন এই স্টেপ গুলো পড়াবো তখন বুঝবা। ঠিক আছে, আমরা অ্যাটলিস্ট বেসিকটা তো জানলাম, যে এটা দিয়ে আমরা কি করব, এটা একটা টেকনিক যেটা মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া
আইডেন্টিফাই করতে পারি এবং মেজারমেন্টও করতে পারি যে কি পরিমাণে আছে। কি কি মেজারমেন্ট করতে পারবো আমরা? প্রোটিন, পেপটাইড, অ্যান্টিবডি, অ্যান্টিজেন, হরমোন, যে কোনো কিছুই আমরা ডিটেক্ট করতে পারবো। এটাতে কি করা হয় দেখো, যে অ্যান্টিজেন ফ্রম দ্য স্যাম্পলস আর অ্যাটাচড টু এ সারফেস, দেন ফার্দার স্পেসিফিক অ্যান্টিবডি ইজ অ্যাপ্লাইড ওভার দ্য সারফেস সো ইট ক্যান বাইন্ড টু দ্য অ্যান্টিজেন। প্রথমে কি একটা অ্যান্টিজেন দেয়া হবে, তার উপরে একটা প্রথমে যে অ্যান্টিজেনটা আমরা ডিটেক্ট করতে যাব চাবো বা যেটা আমরা আমাদের যে ডিজায়ার যে অ্যান্টিজেনটা সেটা থাকবে, তারপরে অ্যান্টিবডি, এই ডিজায়ার অ্যান্টিজেনের এগেনিস্টে অ্যান্টিবডি তৈরি করে সেই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সাথে দেওয়া হবে, রিঅ্যাক্ট করা হবে, রিঅ্যাকশন করানো হবে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড হবে। এই যে দেখো যে এখানে যে ফিগারটা দেখা যাচ্ছে একটা প্লেটের মতো, এবং এই প্লেটে কতগুলো দেখো ছোট ছোট ডিপ্রেশন বা গর্ত টাইপের আর কি, এর গর্ত থাকে। এই যে এটা হচ্ছে প্লেট, যেটা বললাম যে প্লেট বেসড, হ্যাঁ, যে এটা হচ্ছে ইলাইসা প্লেট বলা হয় এটাকে। এই যে ছোট ছোট যে গর্তগুলো আছে এগুলোকে ওয়েল বলা হয়। তো এই ওয়েল গুলোতে তোমার হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি দেয়া থাকে, দিয়ে এখানে রিয়াকশন করে এবং এখানে কালারেশন আসে। হ্যাঁ, কালারেশন আসে, তো সেই কালারেশনটা ডিটেক্ট, কালারেশন ডিটেক্ট করে তোমার পজিটিভ নেগেটিভ রিয়াকশনটা হচ্ছে আইডেন্টিফাই করা যায় আর কি। দেন আমরা কি বললাম, প্রথমে অ্যান্টিজেন থাকবে, আমাদের ডিজার্ট অ্যান্টিজেনটা দিব, তারপরে সে ডিজার্ট অ্যান্টিজেনের অ্যান্টিবডি দিতে হবে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি লিঙ্ক হবে। আর যে অ্যান্টিবডিটা দেওয়া হবে সেই অ্যান্টিবডি লিঙ্ক টু অ্যান এনজাইম, দেখো যে সেই অ্যান্টিবডিটা একটা এনজাইমের সাথে লিঙ্ক করা থাকবে, লিঙ্ক করা থাকবে, এবং সেখানে একটা সাবস্ট্রেট দেওয়া হবে। তো যে সাবস্ট্রেটটা দিলে তোমার হচ্ছে রিয়াকশন হবে, রিয়াকশন হলে কালারেশন আসবে। তো সেই কালারেশন, আমরা কালারেশন মেজারমেন্টের মাধ্যমে পজিটিভ নেগেটিভ রিয়াকশনটা বোঝা যায়। কালারেশনটা মেজারমেন্ট করা হয় যে স্পেকট্রোফটোমিটার, নাম শুনে থাকবে তোমরা, যে স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে সে কালারেশনটা মেজার করা হয়। বেসিক যদি বলি এতটুকুই, বুঝছো কিছু? জি ম্যাম, বুঝলে তো ভালো। ঠিক আছে, আমরা আর একটু বুঝি দেখি যে আর একটু ক্লিয়ার করা যায় কিনা, কারণ এতটুকু বোঝা দিয়ে হবে না। আজকে খুব ক্লাসরুমটাকে মিস করছি, হোয়াইট বোর্ডটাকে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। এখানে আঁকতে খুবই অসুবিধা হবে, বুঝছো, হয়তো আঁকাটা ভালো হবে না। আমি তারপরে একটু একে দেখানোর চেষ্টা করতেছি, হ্যাঁ, তোমাদের আর একটু ক্লিয়ার করার জন্য। অনেক ক্লাসরুমে বোর্ড থাকলে বেশি ভালো হতো, এখন যেহেতু আমাদের বোর্ড নাই, বোর্ডে অল্টারনেটিভ আমাদের ইউজ করতে হচ্ছে। যে আমরা কি দেখলাম, ইলাইসা প্লেটটা এরকম একটা প্লেটের মতো ছোট ছোট ডিপ্রেশন থাকে, ঠিক আছে, এগুলোকে বলা হয় কি ওয়েল বা কূপ, যেটা আমরা বলি, যে এরকম এটা তোমার হচ্ছে 96 থেকে শুরু হয়, উপরে আরো আছে, যেরকম সর্বনিম্ন 96 কূপ ওয়েল থাকে, এটাকে বলা হয় 96 ওয়েল প্লাস্টিক প্লেট। আমরা এটাকে কি বলবো, যে এটা হচ্ছে ইলাইসা প্লেট, 96 সর্বনিম্ন 96, এটা যে একদম 96 থাকবে আর এর বেশিও থাকতে পারে, ঠিক আছে। এখন আমাদের রিয়াকশন গুলো কি হবে দেখি, যে আমরা হচ্ছে অ্যান্টিজেন ডিটেক্ট করব, হ্যাঁ, সে
এটা যদি আমরা ডিজিজড ফিশ ধরি যে এই ফিশের মধ্যে ইনফেকশন চলছে, এখন আমরা এই ডিজিজড ফিশের অ্যান্টিজেন ডিটেক্ট করব। তাহলে আমাদের কাজ কি হবে, সরি আমরা একটা এটা মনে ওই যে আগে যে দেখিয়েছিলাম প্লেট, হ্যাঁ মনে করো এটা একটা প্লেট, আমরা আর ওই পুরো প্লেটে যাচ্ছি না, আমরা আরো স্পেসিফিক করে দেখছি। তো ইলাইসা প্লেটে তোমার যে যে ডিপ্রেশন গুলো থাকবে সেই ডিপ্রেশন গুলোর মধ্যে কিন্তু অ্যান্টি যে আমাদের স্যাম্পলটা সেটা দেওয়া থাকবে। তাহলে আমরা যদি ফিশের মনে করো আমরা একটা অ্যান্টিজেন ডিটেক্ট করতে যাচ্ছি বা ডিটেক্ট করতে চাচ্ছি, সেই অ্যান্টিজেনটা হচ্ছে বি অ্যান্টিজেন, এটা আমরা সাপোজ ঠিক আছে যে আমরা বি অ্যান্টিজেন ডিটেক্ট করব। এই ইনফেকশন যে চলছে সে এখান থেকে আমাদের ডিজায়ার অ্যান্টিজেন হচ্ছে বি অ্যান্টিজেন। তাহলে কি হবে, এই ফিশ এই যে ইনফেকশন ইনফেক্টেড যে ফিশটা আছে এই ফিশে সেরাম আমরা এই প্লেটের উপরে দিয়ে দিব। প্লেটের উপরে সেরাম দিলে কি হবে যে প্লেটের যে ওয়েল গুলো আছে এই ওয়েল গুলোতে সেরামটা অ্যাটাচ হয়ে যাবে। হ্যাঁ সেরাম এই এই প্লেটের কিন্তু একটা প্রপার্টিস আছে, এটা কিন্তু যেন তেন নর্মাল কোনো প্লেট না, এটা অবশ্যই মডিফাইড এবং সাইন্টিফিক একটা প্লেট। যে প্লেটের প্রপার্টিস হচ্ছে যে সে সেই প্লেটে কোনো অ্যান্টিজেন যদি থাকে, সেরামের মধ্যে যে যদি অ্যান্টিজেন থাকে ওই অ্যান্টিজেন গুলো ওই প্লেটের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে মনে করো ম্যাম, বলো ম্যাম এই সেরামটা কি মাছের ব্লাড থেকে সেন্ট্রিফিউজ করে নেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ ফিশের ব্লাডের সেরাম, ব্লাড সেরাম। তাহলে এখানে যদি আমরা সেরাম দেই, এই যে মাইক্রো ওয়েল গুলো আছে এই ওয়েল গুলোতে কি হবে আমাদের এই সেরামের মধ্যে তো অনেক অ্যান্টিজেন আছে তাই না, শুধুমাত্র যে বি অ্যান্টিজেন তা না অনেক অ্যান্টিজেনই থাকবে। তাহলে এখানে যে অ্যান্টিজেন গুলো আছে মনে করি এখানে একটা এ অ্যান্টিজেন অ্যাটাচ হলো, তারপর লেখাটা লেখা সুন্দর হচ্ছে না কিন্তু আমার আমার কিছু করার নাই, সুন্দর করতে পারছি না, বোঝা গেলে হচ্ছে বোঝা গেলে হবে, কারণ এটা দিয়ে তো আসলে লিখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে না বুঝতে পারলে বললো, হ্যাঁ লেখা খারাপের জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখানে মনে করি যে সেরামের মধ্যে তো অনেক ধরনের অ্যান্টিজেন থাকবে, ধরলাম এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন সি অ্যান্টিজেন তাই না, তাহলে এই অ্যান্টিজেন গুলো কি হবে আমরা কিন্তু এগুলো ধরে নিচ্ছি, তো এই অ্যান্টিজেন গুলো যে মাইক্রো যে ওয়েল গুলো আছে সেই ওয়েলের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে। আর আর আমাদের হচ্ছে ডিজার অ্যান্টিজেন কি বি অ্যান্টিজেন, এখান থেকে বি অ্যান্টিজেনটা খুঁজবো, যে বি অ্যান্টিজেন এখানে কিন্তু আমি ধরে নিলাম এটা বি লিখে নিলাম বা এখানে লিখলাম বি, কিন্তু এটা যে আদৌ বি কিনা এটা কিন্তু আমি জানি না, আমরা বোঝার খাতিরে ধরে নিলাম যে এটা বি, তো এটা আসলে যে বি এখানে আছে কিনা আমরা সেটা টেস্ট করব। তো আমরা কি দিলাম এখানে ফিশ সেরাম দিলাম, সেরাম দেওয়ার ফলে সেরামের যে অ্যান্টিজেন গুলো আছে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন গুলো এই মাইক্রোপ্লেটের সাথে অ্যাটাচ হয়ে যাবে। ক্লিয়ার? অ্যাটাচ হওয়ার পরে কি হবে, এই যে বি বি অ্যান্টিজেন আছে ল্যাবরেটরিতে আমাদের করতে হবে কি এই বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি তৈরি করতে হবে, এই অ্যান্টিবডিটা ল্যাবরেটরিতে তৈরি করে নিতে হবে। ম্যাম আমরা বুঝলাম কিভাবে যে ওখানে বি অ্যান্টিজেন আছে এবং ওটার জন্য অ্যান্টিবডি তৈরি করতে হবে, এগুলো মানে কমার্শিয়ালি করা থাকে বুঝতে পারছো, এটা যে বি অ্যান্টিজেন আছে সেটা না, তোমার বি অ্যান্টিজেন আছে কিনা আমরা এটা দেখবো, যার কারণে তো আমরা অ্যান্টিবডিটা দিব যে বি অ্যান্টিবডি দিব, আমাদের অ্যান্টিবডিটা ফিক্সড, কিন্তু এখন এই বিটা সেরামের মধ্যে আছে কিনা সেটা আমরা টেস্ট করার জন্য কিন্তু বি অ্যান্টিবডিটা দিচ্ছি। যদি এখানে রিয়াকশন হয়, রিয়াকশন যদি পজিটিভ হয় তার মানে তো বুঝতে পারলাম যে এখানে বি অ্যান্টিজেন আছে, কিন্তু যদি এখানে বি অ্যান্টিজেন না থাকে তাহলে তো রিয়াকশনটা আসবে না, নেগেটিভ রিয়াকশন আসবে,
এগুলো হচ্ছে অ্যান্টিবডি গুলো কমার্শিয়ালি প্রিপেয়ার করা থাকে, ঠিক আছে? ম্যাম তার তার মানে কি জানা থাকে যে এই বি টাইপের এরকম একটা মানে অ্যান্টিজেন আছে, এটার জন্য ওই জন্য হ্যাঁ, অ্যান্টিবডি? কারণ অ্যান্টিজেন তো অনেক অ্যান্টিজেনই আছে, এ বি সি, তোমার যে বিভিন্ন ধরনের যে ডিজিজ গুলো আছে, এই ডিজিজ গুলোর যে কি অ্যান্টিবডি আছে, এগুলো তো প্রচুর পরিমাণে রিসার্চ হয়, তাই না? তো রিসার্চও তো গবেষণা করে, এগুলো আসলে অনেক আপডেটেড ব্যাপার, যে আমরা তো খুবই খুবই বেসিক লেভেলে পড়াশোনা করতেছি। ওকে ম্যাম, মূলত ম্যাম দেখবো কোনটার সাথে কোনটা মিলে, যদি এখানে মিলে যায়, কোনটি না হ্যাঁ মিলে হ্যাঁ তাহলে মনে করুন যে এই জায়গায় হ্যাঁ, ইন্টারজেন কাজ করবে না, অন্যটা অন্য কিছু এরকম। কাজ করবে। তো আমাদের যে আর মানে আমরা দেখব যে এটা তো বি আমি নাম দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমরা জানি না যে আসলে কি অ্যান্টিজেন বা বি আদৌ এখানে আছে কিনা। আমরা আসলে এটা দেখব যে মানে মনে করো যে আমার স্ট্রেপ্টোকক্কাস দেখা দরকার, ঠিক আছে? যে আমি স্ট্রেপ্টোকক্কাস দেখব যে স্ট্রেপ্টোকক্কাস এর কোনো অ্যান্টিজেন এই ফিশে আছে কিনা। তাহলে আমি কি করব যে স্ট্রেপ্টোকক্কাস তো আরো স্ট্রেপ্টোকক্কাস আছে না, যে শুধুমাত্র এই ফিশেই যে নাই, আরো তো অনেক ফিশেই তো আমার তোমার স্ট্রেপ্টোকক্কাস এর জীবাণু বা স্ট্রেপ্টোকক্কাস এর অ্যান্টিজেন তো ল্যাবরেটরিতে সায়েন্টিস্টদের কাছে বিভিন্ন কমার্শিয়ালি তো আছে, তাই না? তাহলে আমি কি করব, স্ট্রেপ্টোকক্কাস এর অ্যান্টিবডি তো তৈরি করা আছে, তাহলে সেই অ্যান্টিবডিটা আমি এখানে দিব। এবার বুঝতে পারছো? জি ম্যাম, জি ম্যাম, আমি তো জানি যে স্ট্রেপ্টোকক্কাস এর অ্যান্টিজেন কি আর অ্যান্টিবডি কি, তো কিন্তু আমার তো ডিটেক্ট করতে হবে যে এই ফিশের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস এর জীবাণু আছে কিনা, তো বা স্ট্রেপ্টোকক্কাস এর অ্যান্টিজেন আছে কিনা, সেটা আমি ডিটেক্ট করব। মনে করো সেই স্ট্রেপ্টোকক্কাস এর অ্যান্টিজেনটাকে আমরা বি অ্যান্টিজেন বলছি। আমার মনে হয় এবার ক্লিয়ার। তো আমরা এখন কি করব যে এই ম্যাম যে অ্যান্টিজেন দিয়ে অ্যান্টিজেন পরীক্ষা করা যায় না, শুধু অ্যান্টিবডি দিয়ে অ্যান্টিজেন করা যায়? হ্যাঁ হ্যাঁ, তোমার কারণ অ্যান্টিজেন দিয়ে অ্যান্টিজেন তো আর কোনো রিয়াকশন করবে না, একটা একটা বিপরীত প্লাস লাগবে। মাইনাস তো তোমার প্লাস মাইনাস হইতে হবে না, প্লাস মাইনাস হলে না রিয়াকশন হবে, তাছাড়া তো রিয়াকশন হবে না। এখানে দেখো, ঠিক আছে, আমরা দেখি যে আমরা যাচ্ছি ফার্দার স্টেপে গেলে তোমার তোমরা আর একটু বুঝতে পারবা যে তাহলে আমরা কি করব যে ধরলাম এটা স্ট্রেপ্টোকক্কাস এর একটা বি অ্যান্টিজেন, তাহলে এটার আমাদের অ্যান্টিবডি প্রিপেয়ার করা আছে ল্যাবরেটরিতে, আর এই অ্যান্টিবডিটার সাথে আরেকটা কি থাকবে, একটা এনজাইম লিঙ্কড করা থাকবে। সরি, ঠিক আছে, ইয়েলো কালারটা দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে একটা এনজাইম লিঙ্ক থাকবে। এখন আমরা কি করব, এই যে অ্যান্টিবডিটা, এই অ্যান্টিবডিটা আমরা মাইক্রোপ্লেটের মধ্যে দিয়ে দিব। তাহলে যদি আমরা এই অ্যান্টিবডিটা দেই এখানে, তাহলে এই অ্যান্টিবডিটা কি করবে, এই বি এর সাথে রিয়াকশন করবে। এটা মনে করো এটা হচ্ছে এনজাইম, মনে করো যে এই যে এখানে যে ইয়েলো কালারটা দিয়েছিলাম এটা মনে করো রেড কালার, ইয়েলো কালারটা দেখা যাচ্ছে না, ওই জন্য এটা চেঞ্জ করে দিলাম। তাহলে এই এই অ্যান্টিবডির সাথে একটা এনজাইম লিঙ্কড করা থাকবে। আমাদের নাম এই ইলাইসা টেস্টের নামটা হচ্ছে কি, যে এনজাইম লিঙ্কড, ঠিক আছে? যার কারণে এই 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 জায়গা থেকে কিন্তু নামটা এটা আসছে যে অ্যান্টিবডির সাথে একটা এনজাইম যুক্ত থাকবে, এই জন্য নামটা হচ্ছে এনজাইম লিঙ্ক। হ্যাঁ, তো এই অ্যান্টিবডিটা যখন আমরা এখানে দিব, তাহলে কি, যদি এখানে বি বি অ্যান্টিজেন থাকে তাহলে কি হবে, বি অ্যান্টিজেনের সাথে এই অ্যান্টিবডিটা বাইন্ড করবে, এবং এখানে একটা, সরি, এখানে একটা সাবস্ট্রেট দেওয়া হবে। যদি আমরা এখানে মনে করো একটা সাবস্ট্রেট দিলাম, হ্যাঁ, এই সাবস্ট্রেটটা দেওয়ার ফলে যে রিয়াকশন হবে, এই যে আমরা এই মিডিয়ামের মধ্যে সাবস্ট্রেট দেওয়া হবে, মাইক্রো প্লেটের মধ্যে সাবস্ট্রেট দেওয়া হলে, তাহলে এই যে রিয়াকশনটা হবে সাবস্ট্রেট দেওয়ার ফলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ম্যাম যদি কালার চেঞ্জ না হয়? কালার চেঞ্জ না হলে নেগেটিভ রিয়াকশন। ম্যাম এখানে একটু আর একবার বলবেন কি হলো? হ্যাঁ বলবো, তাহলে এখানে দেখো যে আমরা প্রথমে কি করলাম, এই ডিজিস্ট ফিশের সেরাম আমরা মাইক্রোপ্লেটের মধ্যে দিয়ে দিব। সেরাম দেওয়ার ফলে সেরামের মধ্যে যে বিভিন্ন অ্যান্টিজেন গুলো আছে সেই অ্যান্টিজেন গুলো মাইক্রো প্লেটের সাথে অ্যাটাচ হয়ে যাবে। যেমন আমরা এখানে ধরে নিলাম এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, সি অ্যান্টিজেন,
আর আমাদের ডিজায়ার অ্যান্টিজেন হচ্ছে বি অ্যান্টিজেন, আমরা দেখব যে এই এই ফিশের মধ্যে বি অ্যান্টিজেন আছে কিনা বা বি অ্যান্টিজেনের কারণে ইনফেকশন হয়েছে কিনা। তো যখন আমরা আমাদের ডিজায়ার অ্যান্টিজেন হচ্ছে বি, তখন আমরা কি করব এই ডিজায়ার অ্যান্টিজেনের অ্যাগেনিস্টে কমার্শিয়ালি আমাদের অ্যান্টিবডি প্রিপেয়ার করা থাকবে, অ্যান্টিবডি প্রিপেয়ার করা আছে, আমরা সেই অ্যান্টিবডিটা কালেক্ট করব বা সেই অ্যান্টিবডিটা নিব এবং সেই অ্যান্টিবডির সাথে একটা এনজাইম লিঙ্ক করা থাকবে, একটা এনজাইম থাকবে। তো এই এনজাইম লিঙ্কড অ্যান্টিবডিটা যখন আমরা মাইক্রোপ্লেটের মধ্যে দিব, তখন কি হবে যে এখানে কিন্তু আমাদের অ্যান্টিজেন আছে বি অ্যান্টিজেন, তাহলে এই বি অ্যান্টিজেন আর এটা হচ্ছে বি অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড হবে। বাইন্ড হওয়ার ফলে কি হবে, এটা যদি আগে ডিসকালার ছিল, পরে এটা কালার হয়ে যাবে, মানে এই পুরো এটা এই যে মাইক্রোপিপেটটা বা মাইক্রোওয়েলটা যে আছে, এই মাইক্রোওয়েলটা কালারেশন চলে আসবে। তো আমরা এই কালারেশনটা স্পেকট্রোফটোমিটার যন্ত্রের মাধ্যমে আমরা এই কালারেশনটা ডিটেক্ট করতে পারবো, যে এই কালারেশন দেখে আমরা ডিটেক্ট করবো। যদি কালারেশন আসে তাহলে এটা পজিটিভ রিয়াকশন, তার মানে কি এখানে বি অ্যান্টিজেন আছে। আর যদি এখানে কোনো কালারেশন না আসতো তাহলে আমরা বুঝতাম কি যে এটা নেগেটিভ রিয়াকশন, তার মানে এখানে যদি বি অ্যান্টিজেন না থাকে তাহলে তো আমরা কি দিয়েছি, অ্যান্টিবডি বি দিয়েছি, তাহলে বি অ্যান্টিবডি শুধুমাত্র বি অ্যান্টিজেনের সাথেই তো রিয়্যাক্ট করবে। তো এখানে যদি বি অ্যান্টিবডি অ্যান্টিজেন না থাকে তাহলে কিন্তু আর এই রিয়াকশনটা হবে না, তখন এটা কোনো কালারেশনও আসবে না। ম্যাম এখানে নেগেটিভ রিয়াকশন আসছে। ম্যাম এখানে সাবস্ট্রেটটা তো এই অ্যান্টিবডিটাই তো সাবস্ট্রেট না? আর সাবস্ট্রেটটা এটা এক ধরনের এনজাইম আর কি, তোমার এটা কমার্শিয়ালি দেয়া হয়, কারণ সাবস্ট্রেট দিলে তোমার কালারেশনটা চলে আসবে। এটা কি অ্যান্টিবডি থেকে প্রাপ্ত? না, এটা অন্য 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 জায়গা থেকে নিয়ে আসে, তার মানে ম্যাম এখানে রিঅ্যাকশনটাকে প্রসিড করার জন্য আর কি এই এটা দেয়া হয়, সাবস্ট্রেটটা দেয়া হয় আর এনজাইমটা দেয়া হয় যে যাতে রিঅ্যাকশনটা প্রসিড করে এবং কালারেশনটা আসে, কারণ তোমার সাবস্ট্রেট না দিলে কালারেশনটা আসবে না, আর কালারেশন আসলে তো আমরা ডিটেক্ট করতে পারবো না, কারণ এটা তো চোখে দেখা যাবে না। ওকে ম্যাম। ম্যাম প্লেটে যে লিকুইড ওয়েলের কথা বললেন, ওটা কি যেখানে ওয়েল হচ্ছে তোমার অ্যান্টিবডিটা লেগে থাকবে ওই প্লেটটাতে, যে প্লেটটাতে আমরা? হ্যাঁ, এই যে মাইক্রো প্লেটটা দেখালাম, যে সে মাইক্রো প্লেটের যে ছোট ছোট গর্ত দেখালাম না, সেই ছোট ছোট গর্তগুলোর মধ্যে এই অ্যান্টিজেন গুলো লেগে থাকবে, তার মধ্যে আমরা অ্যান্টিবডি দিব। বুঝতে পারছো? ওকে ম্যাম। এই যে ছোট ছোট গর্ত, এই গর্তগুলোর প্রপার্টিস হচ্ছে গর্তগুলোর মধ্যে তোমার অ্যান্টিজেন লেগে থাকতে পারে, কারণ সবকিছু যে কোনো জায়গায় তো অ্যান্টিজেন লেগে থাকতে পারবে না, এটাতে এখানে তোমার ওই স্টিকি টাইপের কিছু ম্যাটেরিয়ালস থাকে যার কারণে অ্যান্টিজেনটা এখানে অ্যাটাচ হয়, যে ব্লাড সেরাম যখন আমরা এখানে দিব তো সেরামের সাথে এই অ্যান্টিজেনটা অ্যাটাচ হয়ে থাকবে। আর যখন এটা করা হয় তারপরেও কিন্তু এই যে রিয়াকশনটা, রিয়াকশন হওয়ার আগে যে তোমার এটা ধুয়ে ফেলা হয়, ওয়াশ করা হয় মাইক্রোপ্লেটটা, তো ওয়াশ করলে যে কমপ্লেক্সটা যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স থাকে বা এই পজিটিভ রিয়াকশন হয়, তখন শুধুমাত্র সেই অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্সটাই সেই ওয়েলটাতেই থাকে, আর বাকি যে এগুলো আছে ওগুলো ধুয়ে চলে যায়। যাই হোক, ওইদিকে যাওয়ার দরকার নাই, কারণ আমরা তো অত ডিপলি আসলে সম্ভব না, বা যতদিন না আমরা এটা হাতে কলমে করছি, তারপর বেসিকটা আমরা জানার চেষ্টা করি আর কি, যে আসলে কি রিয়াকশনটা হচ্ছে বা কিভাবে হচ্ছে। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পেরেছো? জি ম্যাম। আর এখানে দেখো যে এই যে অ্যান্টিবডিটা, আমাদের যে ডিটেক্টর অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটাকে বলা হয় ডিটেক্টর অ্যান্টিবডি। হ্যাঁ, তো এই ডিটেক্টর অ্যান্টিবডির সাথে কিন্তু কি থাকে, এখানে একটা এনজাইম লিঙ্ক করা থাকে, এই যে আমরা যেটা এটাকে বলছি এনজাইম লিঙ্ক থাকে। তো এই জন্য দেখো যে এই যে এনজাইম লিঙ্ক যে অ্যান্টিবডিটা, এই অ্যান্টিবডিটা ডিরেক্টলি কি এই অ্যান্টিজেনের সাথে লেগে যাচ্ছে, তাই না? এটা ডিরেক্টলি লেগে যাচ্ছে না, এখানে তো অন্য কোনো ভায়া নেই। তবে এনজাইম লিঙ্কটা তো বাইরে থেকে দেওয়া লাগে, বাইরে থেকে দিচ্ছি, কিন্তু এখানে মানে এই যে ইটা যে অ্যাটাচমেন্টটা হচ্ছে এটা ডিরেক্ট অ্যান্টিজেনের সাথেই হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ডিরেক্ট ডিরেক্ট লাইসা। ম্যাম এখানে এজেন্ট কি বিক্রিয়াটাকে ত্বরান্বিত করতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওকে ডাইরেক্ট ইলাইসা যা ঠিক আছে আচ্ছা আমরা ইনডাইরেক্টটা পড়লে আমাদের ডাইরেক্টটা বুঝতে সুবিধা হবে তো এটার আমরা যদি সুবিধা দেখি যে এই ডাইরেক্ট ইলাইসা বা ইলাইসা যে সুবিধাটা সেটা হচ্ছে তোমার এখানে খুব দ্রুত প্যাথোজেনটা ডিটেক্ট করা যায় খুব দ্রুত এটা করা যায় এবং খুব ইজি মেথড সিম্পল মেথড খুব এবং পপুলার হ্যাঁ এই মেথডটার মাধ্যমে খুব পপুলারলি বা খুব ফ্রিকোয়েন্টলি প্যাথোজেন ডিটেক্ট করা হয় তো এখানে আরেকটা একটু অসুবিধাও আছে যে প্রত্যেকটা জিনিসেরই তো সুবিধা অসুবিধা থাকবে তো অসুবিধার কথা যদি আমরা বলি এখানে যে আমরা বলেছি যে অ্যান্টিবডি ডিটেক্ট করা যায় প্লাস অ্যান্টিবডি কোয়ান্টিফাই করা যায় যে কি পরিমাণ অ্যান্টিবডি আছে হ্যাঁ সেটাও কিন্তু জানা যায় যেখানে একটা অ্যান্টি না সরি বা আমরা যেটা ডিটেক্ট করবো অ্যান্টিজেন বা অ্যান্টিবডি যেটাই বলি না কেন যদি আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করি তাহলে এখানে কয়টা অ্যান্টিজেন আছে সেটাও কাউন্ট করা যাবে তো এখানে যদি একটা একটা অনেক সময় এটা ডিমেরিটসটা হচ্ছে এরকম যে যদি অ্যান্টিজেনের পরিমাণটা কম থাকে ধরো যে একটা অ্যান্টিজেন থাকে সেক্ষেত্রে এই কালারেশনটা একটু কম দেয় ঠিক আছে একটু হালকা কালারেশন আসে যেটা তোমার যে স্পেকট্রোফটোমিটারে হয়তো অনেক সময় ধরা পড়ে না বা ধরা নাও পড়তে পারে অথবা ই আছে যে ইলাইসা রিডার আছে ইলাইসা রিডারের মাধ্যমে আমরা এই কোয়ান্টিটি বা এটার যে মানে পজিটিভ নেগেটিভ বা কি পরিমাণ আছে এগুলো কিন্তু জানা যায় ইলাইসা রিডারের মাধ্যমে তো এখানে অ্যান্টিজেনটা যদি অল্প পরিমাণে থাকে তখন কি হয় যে কালারেশনে একটু সমস্যা হয় মানে কি একটু হালকা কালারেশন আসে যার কারণে অনেক সময় এটা ডিটেক্ট নাও হতে পারে ঠিক আছে এটা হচ্ছে এটার মানে নেগেটিভ যে সাইডটা সেটা তো যদি এই নেগেটিভ সাইডটাকে যদি আমরা মিনিমাইজ করতে যাই তাহলে আমরা একটা কাজ করতে পারি কারণ তো হচ্ছে যদি আমরা এটার অন্য কোনো মডিফিকেশন হয় যেটার মাধ্যমে আমরা এই কালারেশনটাকে বাড়াতে পারি কিনা ঠিক আছে দেখি যে আমরা আরেকটা মডিফিকেশন দেখি যেটার মাধ্যমে আমরা কালারেশনটাকে বাড়াতে পারি সেম আমরা এ অ্যান্টিজেন নিলাম বি অ্যান্টিজেন সি অ্যান্টিজেন ঠিক আছে তারপর দেখো এই সেকেন্ড টাইপে যদি আমরা এবার আসি এটা আগের মতো প্রথমটুকু যে আমরা এখানে অ্যান্টিজেনটা দিলাম অ্যান্টিজেনটা দেওয়ার পরে আমরা এখানে একটা ওই অ্যান্টিজেনের অ্যান্টিবডি দিব হ্যাঁ কিন্তু এক্ষেত্রে যেটা পার্থক্য হবে যে দেখো এই অ্যান্টিবডিটা আমি যে বি এর সাথে যে অ্যান্টিবডিটা দিয়েছি দেখো এই অ্যান্টিবডির সাথে কিন্তু এনজাইম লিঙ্ক করা নাই আছে হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র একটা অ্যান্টিবডি দিয়েছি এখানে এনজাইম লিঙ্ক করা নাই হ্যাঁ তাহলে কি হবে এখন দেখো যে এটাকে আমরা বলছি প্রাইমারি অ্যান্টিবডি আমরা প্রাইমারি অ্যান্টিবডি দিলাম অ্যান্টিজেনের সাথে এরপরে কি হবে আমরা যে আরেকটা ডিটেক্টর যে অ্যান্টিবডিটা দিব আরেকটা আমরা সেকেন্ডারি এই যে এই অ্যান্টিজেন অ্যান্টিবডিটা যে আমরা দিলাম এই অ্যান্টিবডির থেকে আবার আমরা আরেকটা অ্যান্টিবডি তৈরি করব আরো অ্যান্টিবডি তৈরি করব সেই অ্যান্টিবডি গুলো আমরা এখন আবার দিব এই অ্যান্টিবডি গুলো হচ্ছে এনজাইম লিঙ্কড এই যে আমি যে রাউন্ড ফিগারটা দিচ্ছি এই রাউন্ড ফিগারটা হচ্ছে এনজাইম লিঙ্কড তার মানে দেখো প্রথমে যে প্রাইমারি অ্যান্টিবডিটা দিয়েছিলাম সেখানে কিন্তু এনজাইম লিঙ্ক করা ছিল না হ্যাঁ আর আমরা সেকেন্ডারি যে অ্যান্টিবডি গুলো দিলাম সেই অ্যান্টিবডি গুলোর সাথে কিন্তু এনজাইম লিঙ্ক করা আছে ক্লিয়ার জি ম্যাম তাহলে এখন দেখো এখন যদি আবার আমরা এখন আমরা এখানে সাবস্ট্রেট দিব সাবস্ট্রেট দিলে আমাদের কালারেশন চলে আসবে তাহলে কালারেশন যদি আসে দেখো এখানে কিন্তু আমরা তিন আমি কিন্তু অ্যান্টিবডি বেশি দিয়েছি দেখো তাহলে এই যে এটার জন্য একটা কালারেশন আসবে আবার এটার জন্য এই অ্যান্টিবডির জন্য আরেকটা কালারেশন আসবে
আবার এই অ্যান্টিবডির জন্য আরো কালারেশন আসবে, তার মানে কি হচ্ছে এখানে কালারেশনের পরিমাণটা বেড়ে গেল না? জি ম্যাম, কালারেশন বেশ, প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারে কি হচ্ছে আমাদের কালারেশনের পরিমাণটা বেড়ে গেল। তার মানে এখানে আমরা দেখো প্রক্রিয়া কিন্তু সেম, যে এখানে আমরা একটা একটা অ্যান্টিবডি দিয়েছি আর এখানে আমরা দুটো, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি দুটো অ্যান্টিবডি দিলাম, কিন্তু প্রাইমারি অ্যান্টিবডির সাথে এনজাইম লিঙ্ক করা নাই, এনজাইম লিঙ্ক করা আছে কোথায়? সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে। তার জন্য তার মানে কি এই পদ্ধতি এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট, ইন সরি ইনডাইরেক্ট ELISA। ক্লিয়ার? এবার ম্যাম ইনডাইরেক্ট ELISA তে যদি আমরা ভালো ফলাফল পাই, বলতে কালারেশনটা ভালো আসে, তাহলে তো আমাদের ইনডাইরেক্টটা করা বেশি সুবিধাজনক মনে হচ্ছে। হ্যাঁ 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 অবশ্যই, কিন্তু হ্যাঁ ইনডাইরেক্টটাই করা হয়, ডাইরেক্টটা কম করা হয়, কিন্তু বেসিক তো তোমাকে জানতে হবে, বেসিক জিনিসটা তো ডাইরেক্টটাই, তাই না? এটাকে তোমার যে কোনো কিছু যখন প্রথমে আসে ধীরে ধীরে কিন্তু সেটার মডিফিকেশন চলে আসে, একবারে তো 100% পারফেক্ট কোনো কিছু আসে না, আসে আসে না। তো ধর যে প্রথমে ডাইরেক্টটা চালু ছিল, তো যখন দেখা গেল যে না এখান থেকে মডিফিকেশন করে আরো ভালো রেজাল্ট করা যায়, তখন ইনডাইরেক্ট চলে আসলো। তো এখান থেকে এরপরে আরো মডিফিকেশন আছে, সেটার মাধ্যমে আরো আমরা স্পেসিফিক করে জানতে পারবো। এর জন্য যে আমাদের জানা থাকলো সবই, এখন ডাইরেক্টটা কম ইউজ করা হয়, এগুলো বেশি ইউজ করা হয়, কারণ যেটা আমাদের বেশি স্পেসিফিক দিবে বা বেশি যেখানে একটু এররের সম্ভাবনা কম থাকবে আমরা তো সেটা ইউজ করব, বা সায়েন্টিস্টরা বা কেমিক্যালি বা প্যাথোলজিক্যালি সেগুলো ইউজ করা হয়, সেটা ইউজ করা হয়। মানে আমি জাস্ট বেসিক জিনিসটা কিন্তু ডাইরেক্ট এই আর কি। এমনি বুঝতে পারছো তো যে কি বোঝালাম? বোঝা গেছে না? কারো কোনো কোশ্চেন আছে? যদি আমার আঁকাটা ভালো হয়নি তোমরা কিন্তু আমার বকা দিও না। ম্যাম ডাইরেক্ট লাইসাতে তাহলে একটা ধাপ থাকে আর ইনডাইরেক্টে দুইটা ধাপ থাকে? হ্যাঁ দুটো, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। তার মানে এখানে আমাদের কি এটা আরো বেশি সেনসিটিভ, তাই না? দেখো এখানে কালারেশনটা বেশি আসছে, মানে কি এটা আরো বেশি সেনসিটিভ এবং মোর অ্যাকুরেট। এখানে যদি অল্প পরিমাণ অ্যান্টিজেন থাকে তো সেটা কিন্তু রিডিং না না দেওয়ার সম্ভাবনাও থেকে যায়, কিন্তু সেকেন্ডটাতে কিন্তু সেম, যদি অল্প পরিমাণ অ্যান্টিজেনও থাকে সেখানেও কিন্তু রিডিং ভালো দিবে, যার কারণে আমরা এটা বলতে পারি মোর অ্যাকুরেট এবং মোর সেনসিটিভ। ঠিক আছে, যে ইনডাইরেক্ট ELISAটা হচ্ছে বেশি সেনসিটিভ। ম্যাম প্রাইমারি অ্যান্টিবডি থেকে কি সেকেন্ডারি অ্যান্টিবডি তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিটা থেকেই সেকেন্ডারিটা তৈরি করা আছে। ওকে ম্যাম, কারণ কি এই অ্যান্টিবডিটা দেখো যে এই অ্যান্টিবডিটা যখন এটা এটা বলতে গেলে তো আরো অনেক কিছু বলতে হবে, বুঝতে না পারলে তো আবার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করি। ম্যাম আমরা তো জানি মানে এনজাইম বিক্রিয়াকে সহজ করে না, বিক্রিয়াকে খুব দ্রুত বা তাড়াতাড়ি করতেছে, এখানে কি এই ফর্মুলাটা কাজে আসছে নাকি না? হ্যাঁ 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 ওটাই, তোমার এই রিঅ্যাকশনটাকে দ্রুত করে দিচ্ছে এবং সহজ করে দিচ্ছে, আর সাবস্ট্রেট দিয়ে কালারেশনটা আসতেছে, কারণ এনজাইম থাকার কারণে তো তোমার রিঅ্যাকশনটা হবে, আমরা যে ফলাফলটা দেখতে পাবো বা যে কালারেশনটা আসবে এটা তো রিঅ্যাকশনের মাধ্যমে, রিঅ্যাকশনটা যদি না হয় তাহলে তো কালারেশন আসবে না, বা আমাদের যে ডিটেকশন বা আমাদের আলটিমেট গোল যেটা সেটা তো হবে। আর এখানে দেখো যে প্রাইমারি থেকে সেকেন্ডারি অ্যান্টিবডি যে প্রসেসটা, এই প্রাইমারি অ্যান্টিবডিটা আবার কি প্রাইমারি অ্যান্টিবডিকে কিন্তু আবার ইনজেক্ট, প্রাইমারি অ্যান্টিবডি থেকে যদি আমার আবার আবার অ্যান্টিবডি তৈরি করতে যাই তাহলে কি করতে হবে? এই প্রাইমারি অ্যান্টিবডিটাকে তোমার আরেকটা অ্যানিমেলের মধ্যে ইনজেক্ট করা হবে। ঠিক আছে, ম্যাম করলে সেকেন্ডারি অ্যান্টিবডি উৎপাদন হবে তার শরীরে? হ্যাঁ হ্যাঁ, দেখো যে এই প্রাইমারি অ্যান্টিবডিটা, এই প্রাইমারি অ্যান্টিবডি যদি আমরা আরেকটা অ্যানিমেলের মধ্যে ইনজেক্ট করি তাহলে সেই অ্যানিমেলের জন্য এই অ্যান্টিবডিটা কি হবে বলো দেখি? অ্যান্টিজেন, ইয়েস, মানে কি অ্যান্টিজেন হবে, তার মানে মানে এই অ্যানিমেলের ইমিউন সিস্টেমের জন্য তো এই অ্যান্টিবডিটাকে ফরেন না, সে তো এটাকে ফরেন পার্টিকেল হিসেবে কাউন্ট করবে,
ফরেন পার্টিকেল হিসেবে যখন কাউন্ট করবে তখন কিন্তু সে এটার এগেইনস্টে ইমিউন রিঅ্যাকশন ডেভেলপ করবে, ঠিক আছে? তো যখন এই অ্যানিমেলের বডিতে ইমিউন রিঅ্যাকশন ডেভেলপ হবে তার মানে কি এই এই অ্যান্টি এই অ্যান্টিবডির এগেইনস্টে কিন্তু আবার অ্যান্টিবডি তৈরি হবে। আর এই অ্যান্টিবডি গুলো কি কি করে? এই অ্যান্টিবডি গুলোকে সেকেন্ডারি অ্যান্টিবডি হিসেবে ইউজ করা হবে। জি ম্যাম, এবার বুঝতে পারছি। আর ম্যাম এনজাইমটা? এনজাইমটা তো হ্যাঁ, এই যে সেকেন্ড এই সরি এই যে অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছে এটার সাথে এনজাইম লেবেল করা থাকবে, আর প্রাইমারি অ্যান্টি প্রাইমারি অ্যান্টিবডির সাথে তো আর এনজাইম লিংক করা ছিল না, থাকবে না। সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে এনজাইম লিংক করা থাকবে, যার কারণে তো এটাকে আমরা ডাইরেক্ট বলছি, ইনডাইরেক্ট বলছি, সরি। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। বেশি কঠিন লাগতেছে? না না, সহজ ম্যাম, নতুন জিনিস তো, তাই একটু বুঝতে একটু অসুবিধা লাগবে, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের সহজ ভাবে বোঝানোর জন্য যাতে তোমরা বুঝতে পারো। ম্যাম, অ্যান্টিবডিটা ইনজেক্ট করার পরে হচ্ছে ওখানে অ্যান্টিজেন তৈরি হবে ফার্স্টে, কোনটাতে? মানে যখন অ্যানিমালের বডিতে অ্যান্টিবডিটা ইনজেক্ট করা হবে। হ্যাঁ, না ওটা তো অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, কারণ ওর জন্য তো এটা আবার অ্যান্টিজেন। আমরা দিচ্ছি অ্যান্টিবডি, ঠিক আছে, মানে আমরা একটা বি অ্যান্টিবডি দিয়েছি, ঠিক আছে, তাই না? কিন্তু যে অ্যানিমেলের যে অ্যানিমেলকে আমরা দিলাম সেই অ্যানিমেলের কাছে তো ওই অ্যান্টিবডিটা ফরে, সে তো ওটাকে ফরেন পার্টিকেল হিসেবে কাউন্ট করবে। তো ফরেন পার্টিকেল হিসেবে যখন কাউন্ট করবে সে ওটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে আবার। আচ্ছা, ওটা হচ্ছে বি অ্যান্টিবডি, কিন্তু অ্যানিমেলের জন্য তো আর ওটা অ্যান্টিবডি না। আমরা যে অন্য একটা অ্যানিমেলের মধ্যে দিচ্ছি সেটার জন্য তো সে অ্যান্টিবডি না, সেটার জন্য সে আবার অ্যান্টিজেন হয়ে যাবে। জি ম্যাম, এবার বুঝি। আচ্ছা, ঠিক আছে, বুঝলে ভালো, বোঝার জন্য এত কিছু। এবার আসি আমরা, তাহলে আমরা দুটোর পজিটিভ মানে মেরিটস ডিমেরিটস গুলো তো দেখলাম, তাই না? এখন আসি যে তোমাদের আরেকটু দেখাই, এইটা বোর্ড হইলে কত সুন্দর হতো না? দেখো আমি কি করলাম, তিনটা মনে করো, এই তিনটা অ্যান্টিজেন বি আই এবং এল, তিনটা অ্যান্টিজেন। যদি আমরা একটা অ্যান্টিবডি দেই, এখানে মনে করো একটা অ্যান্টিবডি দিলাম, এগুলো কিন্তু এত ডিটেলস আমার পড়ানোর কথা ছিল না, আমি তারপরেও তোমাদের বোঝানোর জন্য পড়াচ্ছি, কারণ ওই আমি যতটুকু লিখে নিয়ে আসছিলাম অতটুকু যদি পড়ায় চলে যেতাম হয়তো খুব একটা বুঝতে পারতাম না। তোমাদের একটু ক্লিয়ার করার জন্য দেখাচ্ছি, সমস্যা। ঠিক আছে, দেখো যদি এই যে বি আই এবং এল, হ্যাঁ, এই তিনটা মনে করো অ্যান্টিজেন, একটা মনে করো অ্যান্টিবডি দিলাম, কিন্তু সেই অ্যান্টিবডিটা এই তিনটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড হয়ে গেল। এটা হতে পারে মিসটেকেনলি, হ্যাঁ, যে মিস্টেক হতে পারে, একটা কি মিস্টেক হতে পারে দেখো, আমরা তো জানি যে এপিটোপ, এপিটোপ সম্পর্কে তো তোমাদের আইডিয়া দিয়েছি। জি ম্যাম। হ্যাঁ, তো দেখো যে এখানে এই যে বি এর মাথাটা আর এই যে এল এর মাথা, আই এর মাথা আর এল এর মাথা, তিনটা কি সেম না? জি ম্যাম। জি ম্যাম, তিনটা কিন্তু সেম। তাহলে এখানে একটা মানে ভুল হয়ে যায় অনেক সময়, ভুল হতে পারে বা মিস্টেক হতে পারে, যে এই অ্যান্টিজেন যে অ্যান্টিবডিটা আমরা দিব সেই অ্যান্টিবডি, ধরো যে আমরা আমাদের দরকার হচ্ছে বি অ্যান্টিজেন, তাই না? আমরা আমরা কিন্তু বি অ্যান্টিজেন নিয়ে কথা বলছি, তাহলে আমরা ডিটেক্ট করব কি বি অ্যান্টিজেন। তাহলে যদি আমরা বি অ্যান্টিবডি দেই তার মানে সেটা বি এর সাথে বাইন্ড হওয়ার কথা, কিন্তু মিস্টেকেনলি সেটা যদি আই অ্যান্টিজেন বা এল অ্যান্টিজেনের সাথে রিয়্যাক্ট হয়ে যেতে পারে, কারণ কি যে তিনটারই এই যে উপরে যে অ্যাপিটোপটা আছে এই অ্যাপিটোপটার মোরালেস সেম, সেম হওয়ার কারণে তো তোমার অ্যান্টিজেনটা আই বা এল এর সাথেও বাইন্ড হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কি আমাদের রেজাল্ট কি হবে, আমরা কি বি অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করতে পারবো? কালারেশন আসবে না, তার মানে কি সেখানে একটা
মানে মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে না? জি ম্যাম। তাহলে এখন আমরা তাহলে আমাদের কি করতে হবে, এই মিস্টেকটা যাতে না হয় এর জন্য আমাদের এই ইলাইসাকে আরেকটু মডিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে আরেকটু মডিফাই আমরা কিভাবে করব দেখো, যে এখানে তো আমরা এখানে ধরো যে একটা ডোমেইন বা একটা এপিটোপ চিন্তা করা আছে, একটা এপিটোপ দিয়ে আমরা এটা ডিটেক্ট করছি। আমরা যদি দুইটা এপিটোপ দিয়ে ডিটেক্ট করি বা একাধিক ডোমেইন, এপিটোপ বা ডোমেইন যেটাই বলো, একাধিক ডোমেইন দিয়ে যদি আমরা ডিটেক্ট করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে, তাই না? কারণ দেখো যেটার উপরের উপরের পার্টটা সেম দেখতে হলেও নিচের পার্টটা কি সেম দেখতে? তাহলে নিচের পার্টটা কিন্তু দেখতে আলাদা। তাহলে আমরা যদি এখানে আর একটা অ্যান্টিবডি নিয়ে আসি, যেটা এই নিচের এই পার্টের জন্য ডিজায়ার করা আছে বা ডিটেক্ট করা আছে, তাহলে কি হবে দেখো, যে এই প্রথমটা যদি ভুলভাবেও হয়ে যায় দ্বিতীয়টা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই, আছে কি? নিচের ডোমেইন গুলো ভিন্ন ভিন্ন বা এপিটোপ গুলো ভিন্ন ভিন্ন, তাহলে আমরা যে কি দুটো দুটা এপিটোপ বা দুটা ডোমেইন দিয়ে যদি আমরা ডিটেক্ট করি তাহলে আমরা আরেকটু স্পেসিফিক ভাবে প্যাথোজেন বা অ্যান্টিজেনটা আইডেন্টিফাই করতে পারছি, তাই না? যে বি অ্যান্টিজেনটাকে আমরা মোর স্পেসিফিক আরো স্পেসিফিক করব, যে যদি এখানে ভুল হওয়ার সম্ভাবনা রয়ে যেতে পারে, জন্য মোর স্পেসিফিক করার জন্য আমরা দুটো বা একাধিক ডোমেইনের ডোমেইনের মাধ্যমেও আমরা ডিটেক্ট করতে পারি। তাহলে এখন এই অসুবিধাটা দূর করার জন্য আমরা কি করব দেখি একটু। আমরা সেম আগের মতো ইলাইসা প্লেট নিলাম, এখানে যেটা হবে দেখো যে এখানে অ্যান্টিবডি, হ্যাঁ অ্যান্টিবডি যে যে আগে থেকে এখানে অ্যান্টিবডি দেওয়া থাকবে, এগুলো হচ্ছে অ্যান্টিবডি। ওকে, এই যে এটা হচ্ছে কি একটা মনে করো যে মাইক্রো ওয়েল বা আমাদের যে ইলাইসা প্লেটের এক একটা ওয়েলে আমাদের প্রি কোটেড, হ্যাঁ এই অ্যান্টিবডি গুলো যদি আমরা কি আমাদের ডিজায়ার অ্যান্টিজেন কি বি অ্যান্টিজেন, আমরা বি অ্যান্টিজেন কে ডিটেক্ট করব, তার মানে এখানে আমাদের বি অ্যান্টিবডি এই ইলাইসা প্লেটের মধ্যে বি অ্যান্টিবডি দেয়া থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? ইলাইসা প্লেটের যে মাইক্রো ওয়েল গুলো আছে সেই মাইক্রো ওয়েলের মধ্যে আমাদের এই বি অ্যান্টিবডি আমাদের ডিটেক্ট হচ্ছে, বি অ্যান্টিজেন ডিটেক্ট করব। তাহলে বি অ্যান্টিজেন ডিটেকশনের জন্য আমাদের এই বি অ্যান্টিবডি ইলাইসা প্লেটের আগে থেকেই দেয়া থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? এরপর আমরা ফিশ থেকে সেরাম দিলাম, সেরাম দিলে আমাদের যদি সেরামে যদি বি অ্যান্টিবডি বি অ্যান্টিজেন থাকে তাহলে কি হবে, বি অ্যান্টিজেনটা এখানে বাইন্ড হবে, হলো। ঠিক আছে, এরপরে কি করব আমরা, যে বি অ্যান্টিবডি আছে এই যে ল্যাবরেটরিতে প্রস্তুত করা বি অ্যান্টিবডি, সেই বি অ্যান্টিবডি আমরা ডিটেক্টর অ্যান্টিবডি যেটা আপনি বলবো, এই এই অ্যান্টিবডি গুলোকে বলা হয় ক্যাপচার অ্যান্টিবডি। ঠিক আছে, ক্যাপচার অ্যান্টিবডি, এই যে ইলাইসা প্লেটের মধ্যে যেগুলো দেয়া থাকে সেগুলো হচ্ছে ক্যাপচার অ্যান্টিবডি। এরপর আমরা ডিটেক্টর অ্যান্টিবডি দিব, যে ডিটেক্টর অ্যান্টিবডিটা কি থাকবে, এনজাইম লিঙ্ক থাকবে। ঠিক আছে, তারপর সাবস্ট্রেট দেওয়া থাকবে, সাবস্ট্রেট দিব, সাবস্ট্রেট দিলে কি হবে রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে
কালারেশন আসবে। ঠিক আছে, আবার আমরা প্রথম থেকে বলি কি হলো, যে আমরা মোর স্পেসিফিক যদি আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, যে আমরা এই ইলাইসা প্লেটের আগে থেকেই এই অ্যান্টিবডি অ্যান্টিবডি দেয়া থাক দেওয়া হবে ইলাইসা প্লেটের মধ্যে, যে অ্যান্টিজেনটা আমরা ডিটেক্ট করব সেই অ্যান্টিজেনের অ্যান্টিবডি দেয়া থাকবে, কিন্তু সেটা কিন্তু এনজাইম লেভেল থাকবে না। এরপর আমরা সেরাম দেব, যে সেরাম দেওয়ার ফলে সেরাম যে ডিটেক্টর অ্যান্টিবডি সেটা যদি সেখানে থাকে বাইন্ড হবে, না থাকলে তো কথা নেই। আর তারপর আমরা ডিটেক্টর যে অ্যান্টিবডি আছে যে ল্যাবরেটরিতে প্রস্তুত করা সেই অ্যান্টিবডি আমরা দিব, তাহলে অ্যান্টিবডি দিলে কি হবে, সেই অ্যান্টিবডিটা কি হবে এনজাইম লেবেলিং করা থাকবে, এনজাইম লিঙ্ক থাকবে। তারপর আমরা সাবস্ট্রেট দিব, সাবস্ট্রেট দিলে এখানে কালারেশন চলে আসবে, যদি পজিটিভ হলে কালারেশন আসবে, নেগেটিভ হলে কালারেশন আসবে। তার মানে এখানে দেখো কি হচ্ছে, যে দুটো অ্যান্টিবডি কিন্তু এখানে কাজ করতেছে, নিচে একটা অ্যান্টিবডি আছে আবার ওপরে আরেকটা অ্যান্টিবডি আছে, তাই না? তাহলে এই যে এখন স্ট্রাকচারটা চলে আসছে এটাকে, এটা কিসের মতো স্ট্রাকচার? স্যান্ডউইচ, স্যান্ডউইচের মতন অনেকটা স্ট্রাকচার, যে মাঝখানে আমাদের অ্যান্টিজেন উপরে নিচে পাশে অ্যান্টিবডি। তাহলে এই ইলাইসাটাকে বলা হচ্ছে স্যান্ডউইচ ইলাইসা, তার মানে কি এটা আরো বেশি স্পেসিফিক হচ্ছে কিন্তু আগের দুটোর চেয়ে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট চেয়ে এই স্যান্ডউইচ ইলাইসা হচ্ছে মোর স্পেসিফিক। আমরা যদি মোর স্পেসিফিক রেজাল্ট পেতে যাই তাহলে আমাদের স্যান্ডউইচ ইলাইসাতে যেতে হবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম আগে সেল ওয়ালের সাথে অ্যান্টিজেন যুক্ত ছিল তাই না, আর এখন হচ্ছে অ্যান্টিবডি? হ্যাঁ হ্যাঁ, স্যান্ডউইচ ম্যাম এই তিন ভাবেই পারি না, তিন ভাবে। হ্যাঁ, আরেকটা মনে আছে, ওইটা আমি দেখি নাই, কঠিন লাগতেছে তোমাদের জন্য, তিনটা করলেই হবে, আর এত বেশি ডিটেলস যাচ্ছে যেতে যাচ্ছে, কঠিন না কিন্তু সহজ, জিনিসটা বুঝলে সহজ, না বুঝলে কিন্তু। জি ম্যাম বুঝছি সহজে। হ্যাঁ বুঝলে, বুঝে পড়লে কিন্তু কোনো অসুবিধা নেই, বুঝে পড়লে তোমাদের সারা জীবনই মনে থাকবে। আমরা যদি সামারি করি দেখো কি হবে, যে প্রথমে আমরা সেরাম দিব, মাইক্রোপ্লেট আছে, মাইক্রোপ্লেটের মধ্যে আমরা সেরাম দিব, সেরামের মধ্যে তারপরে আমাদের যে অ্যান্টিবডি করা আছে সেই অ্যান্টিবডি দিব, যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে যদি পজিটিভ কালারেশন আসে তাহলে কি পজিটিভ রিয়াকশন, এবং এটা হচ্ছে কি ডিরেক্ট ইলাইসা। ক্লিয়ার? জি ম্যাম। দেন কি হবে, ইনডিরেক্ট হচ্ছে যে আমরা প্রথমে মাইক্রোপ্লেট নিলাম, প্লেটের মধ্যে সেরাম সেরাম দিলাম, তারপরে আমরা একটা প্রাইমারি অ্যান্টিবডি দিব, প্রাইমারি যেটাতে এনজাইম লেভেল করা থাকবে না, তারপর প্রাইমারি অ্যান্টিবডি থেকে আবার আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করব, সেই অ্যান্টিবডিটা আবার এনজাইম লেভেল করা থাকবে, দেন আমরা মাইক্রোপ্লেটের মধ্যে সেই লেভেল সেকেন্ডারি অ্যান্টিবডি দিব, তারপরে তাহলে যে কালারেশন হয় পজিটিভ, না হলে নেগেটিভ, এবং এটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট ইলাইসা। ম্যাম তাহলে এসব হলো হচ্ছে আমাদের অ্যান্টিজেন ডিটেক্ট করব, মানে অ্যান্টিজেন ডিটেক্ট করার পদ্ধতি, অ্যান্টিজেন অ্যান্টিবডি সবকিছু সেম। এখানে যেমন আমরা অ্যান্টিজেন দিয়েছি, এক যদি আমরা অ্যান্টিবডি ডিটেক্ট করি তাহলে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি দিব, যদি হরমোন ডিটেক্ট করি এখানে হরমোন দিব, স্যাম্পল মানে এই যে আমাদের ল্যাবরেটরিতে যে অ্যান্টিবডিটা তৈরি করা আছে এটা যেটা আমরা ডিটেক্ট করব সেটার এগেনস্টে তৈরি করলেই হবে। ওকে ম্যাম, এটা বেসিক। স্লাইডে আপনি একটা বলেছিলেন যে প্লেট বেসড অ্যাসে, ওই ওটা আসলে কি তাহলে? এই যে প্লেট, যে আমি যে প্রথমে ছবি একে দেখালাম একটা প্লেটের ছবি, এই যে আমি যে এই যে ফিগার গুলো করলাম এগুলো তো মনে করো যে একটা প্লেটের মানে জুম ভার্সন, এত ছোট তো আর করা যাবে, এই যে এরকম ছোট ছোট 96 ওয়েল প্লেট
প্লাস্টিক প্লেট বললাম না, যে যে এরকম প্লেট থাকবে, এই যে প্লেটের মধ্যে এরকম ছোট ছোট অনেকগুলো ডিপ্রেশন গর্ত বা ওয়েল থাকে, যে এই যে মনে করো এই যে রিঅ্যাকশনটা, এটা এই যে একটা প্লেটের মধ্যে একটা ডিপ্রেশন এরকম হতে পারে, এই 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 পুরোটা মিলে একটা ডিপ্রেশন এরকম হবে, এই জন্য এটাকে প্লেট আর কি। ওকে, আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখলাম, এখন আমরা স্যান্ডউইচ। তাহলে ডাইরেক্ট এই তিনটাই হচ্ছে সাবস্ট্রেট ইউজ করা হচ্ছে কোনগুলাই? তিনটাতে সাবস্ট্রেট, সাবস্ট্রেট তারপরে হচ্ছে তোমার এনজাইম, এগুলো কমন, এগুলো তিনটাতে সে। তাহলে ইলাইস ডাইরেক্টে আমাদের একটু কি কালারেশনের যদি অ্যান্টিবডি অ্যান্টিজেন বা স্যাম্পলের যদি কোয়ান্টিটি অল্প হয় কম হয় তাহলে কালারেশনে সমস্যা হতে পারে বা কালারেশন কম আসে, তো কালারেশনটাকে বাড়ানোর জন্য এবং যদি আমরা মোর স্পেসিফিক বা মানে মোর সরি সেন্সিটিভ করতে যাই বা তাহলে আমাদের আমরা ইনডিরেক্টে যাব। ইনডিরেক্টটা হচ্ছে কি আরো মোর সেন্সিটিভ, ঠিক আছে, এবং এটার কালারেশন বেশি হবে। আর আরো যদি আমরা মোর স্পেসিফিক্যালি যদি অ্যান্টিজেন ডিটেক্ট করতে যাই মোর স্পেসিফিক, তাহলে আমরা কোথায় কোনটা করব? স্যান্ডউইচ। স্যান্ডউইচে কি হবে? আমাদের একটা ইলাইসা প্লেট থাকবে, ইলাইসা প্লেটের মধ্যে আমাদের অ্যান্টিবডি কোটেড করা থাকবে বা অ্যান্টিবডি দেয়া থাকবে। এরপর আমরা স্যাম্পল দিব, স্যাম্পলের পরে আমরা হচ্ছে কি অ্যান্টিবডি দিব, যে ল্যাবরেটরিতে প্রিপেয়ার করা যে অ্যান্টিবডি থাকবে সে অ্যান্টিবডি দিব এবং সেটাতে এনজাইম লেভেলস করা থাকবে। তারপর আমরা সাবস্ট্রেট দিব, সাবস্ট্রেট দিয়ে কালারেশন যদি আসে পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। আর এটা যেমন যে দুটো অ্যান্টিবডি দ্বারা কভার করা থাকে, যার কারণে এটা দেখতে একটা স্যান্ডউইচের মতো বলে, এটার নামটা হচ্ছে কি স্যান্ডউইচ ইলাইসা। এটাতে আমরা কি মোর স্পেসিফিক জিনিসটা মনে রাখবা, যে মোর স্পেসিফিক, মোর স্পেসিফিক এর জন্য আমরা কি স্যান্ডউইচ করব। ঠিক আছে, আরো কোনো কারো কোনো জানার আছে? কষ্টের ব্যাপার আছে যে কোনটা বেশি কোনটা কম? না এরকম কিছু যে থাকলেও আমার নলেজে নেই, জানি না। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, আমি যেগুলো ফিগার আঁকালাম ফিগারগুলো একটু প্র্যাকটিস করো। আর এত এত কিছু কিন্তু লেখা থাকবে না ইয়েতে, ঠিক আছে, শিটে। শিটে যতটুকু আমি স্লাইড দেখালাম অতটুকুই লেখা থাকবে, যে বোঝানোর যে জিনিসগুলো বোঝালাম এত কিছু কিন্তু স্লাইডে তোমাদের শিটে লেখা থাকবে না, যার কারণে একটু নিজেরা একে নিজের মতো করে একটু লিখে নি, যে ডিরেক্ট কোনটা, ইনডিরেক্ট কোনটা, স্যান্ডউইচ কোনটা, একটু নিজের ভাষায় লিখবা। অত তোমাদের একদম যে প্রফেশনাল হতে হবে বা 100% একদম খুব ভালোভাবে হতে হবে তা না, নিজে বুঝলেই হবে। তুমি যাতে বুঝো বা আমি যেভাবে বুঝালাম তোমরা নিজের মতো করে সেভাবে লিখে নিবা, যাতে তোমাদের পরে মনে থাকে বা পরে বুঝতে সুবিধা হয়। ম্যাম, তবে আজকে জিনিসটা অনেক ভালো করে বুঝছি, মানে খুব মজা পেয়ে বুঝছি। হ্যাঁ, এটা বুঝছো ঠিক আছে, কিন্তু এটা নিজে যখন একটু লিখবা, বা আমি যে ছবিগুলো আঁকালাম এই ছবিগুলো যদি তোমরা এখন বাসায় আঁকো এবং সেইগুলো ইংরেজিতে না পারো বাংলায় যদি লিখে রাখো, তারপরেও কিন্তু, কারণ এটা তো আর বেশি দিন মনে থাকবে না, যে ক্লাস জি ম্যাম এটা বুঝি এখন পরে মনে থাকে না, পরে তো আর মনে থাকবে না, এর জন্য এখনই একটু লিখে ফেলবা তোমরা, যে যেটা যেটা বুঝলা যেভাবে নিজের ভাষায় মানে বাংলায় যে যেরকম করে পারো নিজের মতো করে লিখে নিবা, যাতে তোমাদের পরে জিনিসটা মেমোরাইজ করতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়, কারণ বই পড়ে শীত পড়ে তো সবসময় ভালো করে বোঝা যায় না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আচ্ছা ম্যাম, এটা আমাদের হাতে কলমে করার করতে হবে এরকম আছে নাকি? না 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 না, এটা তো মানে প্র্যাকটিক্যাল ওই জায়গায় নাকি লিখতে হবে? কোনটা আজকে যেটা করালাম? না ম্যাম, এটা কি পরীক্ষায় প্র্যাকটিক্যাল করতে হবে এরকম? প্র্যাকটিক্যাল মানে পড়বা বলতে থিওরি পড়বা, কারণ এটা তো হাতে কলমে করানোর সুযোগ আমাদের নাই, কারণ আমাদের তো ল্যাবরেটরি নাই যে আমি হাতে কলমে করাবো। আর অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেক্ট এগুলো তো, এগুলো হাই লেভেলে বলতে তোমার যদি হায়ার স্টাডি করতে যাও তখন তুমি হাতে কলমে এগুলো করবা, তো আন্ডার গ্রেডে এগুলো হাতে কলমে করানো হয় না কোথাওই, এগুলো বেসিক ধারণাটা দেওয়া হয় এবং পড়ানো হয়, থিওরি বেসডই পড়ানো হয়। জিনিসটা জানা থাকলো তোমার, তুমি যখন হায়ার স্টাডিতে যাবা যদি তুমি ইলাইসা নিয়ে কাজ করো, ইলাইসা নিয়ে কাজ করতে পারবো।
যদি তোমার এই বেসিক জিনিসটা জানা না থাকে তখন তোমার বেসিক জানতে হবে, তারপরে কাজ করতে হবে, তাই না? আন্ডারগ্রেডে সিলেবাসে তোমার মানে এটার হাতে কলমে করার ইয়ে নাই, আন্ডারগ্রেডে তোমাদের বেসিক ধারণাটা দেওয়ারই দেওয়ার ইয়ে আছে, ইনক্লুডেড আছে সিলেবাসে, তারপরে হায়ার স্টাডিতে হাতে কলমে করা। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, পড়াশোনা করো, বই দিয়েছি বই থেকে পড়বা, আমি সিট দিচ্ছি না, দেরি করে দিচ্ছি ইচ্ছা করে, যাতে তোমরা পড়ো। ওই যে যা যা পড়িয়েছি থিওরি, গিল, তারপরে কিডনি, সরি মিউকাস, ফিজিক্যাল যে ব্যারিয়ার গুলো, ফিজিক্যাল ব্যারিয়ার, তারপরে আজকে যেগুলো পড়িয়েছি ট্রান্সফেরন ইন্টারফেরন, এই সবগুলো কিন্তু বইয়ে আছে, বই থেকে একটু দেখে নিবা। আমি কিন্তু বারবার বলছি আমার শিট যে 100 হুবহু কপি করে লিখবে পরীক্ষায়, তাকে আমি কোনোদিনও এ প্লাস দিব না, ঠিক আছে? শিট এবং বই দুটো মিলে নিজে নোট করে যারা লিখবে তাদেরকে আমি এ প্লাস দিব, শুধু শিট পড়ে এ প্লাস পাওয়াটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।